মধুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিট আদালতে মামলা। দেশ নিউজ টিভি সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জাহিদুল কবির চুয়াল। টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি ইউনিয়নের বিষ্ণাইপাল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবা মহিলাকে মারপিট করে জখম করার অভিযোগ পাওয়া গেছে। মামলা সূত্রে জানা যায়, বিষ্ণাইপাল এলাকার মৃত শুকুর আলীর ছেলে মুখলেসদের সহিত মামলার বিবাদী পার্শ্ববর্তী বাড়ির হাসান আলীর ছেলে আলহাজ, মৃত কাদের মিয়ার ছেলে জনাব আলী, হাসান আলীর ছেলে আয়ুব আলী, তাহের মিয়ার ছেলে সাইদ আলীদের সহিত দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। গত শুক্রবার দুপুরে এর জের ধরে বাদী মুখলেসদের বাড়িতে বিবাদীগণ প্রবেশ করে বাদীর উঠানে পড়ে থাকা একটি আকাশমণি গাছ, সে গাছটি বিবাদীগণ জোরপূর্বক নেওয়ার সময় বাদীর মা বিধবা রোকেয়া বেগম বাধা দিলে বিবাদীগণ তাকে মারপিট করে রক্তাক্ত করে জখম করে। তাদের লাঠির আঘাতে তার মা রোকেয়া বেগমের ডান হাতের মারাত্মক হাড় ভাঙা জখম হয়। এলোপাথারিভাবে মেরে তার মা শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার ডাকচিৎকারে ছেলে মুখলেস সহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায় বলে জানা যায়। আহত রোকেয়া তার ছেলে মুখলেস সহ স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে মুখলেস মিয়া বাদী হয়ে টাঙ্গাইল আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং CR-560/2022। আমরা উচিত বিচার চাই, সরকারের কাছে বিচার দিব, এই উচিত বিচার যাতে নেওয়ান হয়েছে। আমার মা নিবারদানে বাধা দিছে, তখন তারা জোর দফলে ধরিয়া গাছ নেওয়ার নিচ আছে, আর আমার মারে অনেক মারপিট করছে। আসলে পরে আমাদের ধরে মারপিট করবো এবং আরো অনেক কিছু করে হালাই দিব, এত হুমকি ধামকি দিতেছে। সরকার কাছে বিশ্বাস চাই। এই আমার উঠানে থাকা গাছটা জোর করে নিয়ে গেছে, মা বাধা দেওয়াতে তার হাত ভাঙছে, পায়ে বাড়ি দেওয়া আঘাত করছে। আর এই বিষয়ে যদি আমি কোনো কিছু বলি, তাহলে আমার যে বাচ্চা আছে এই বাচ্চারে মেরে ফেলাবো, এই সেই ভাবে হুমকি দিছে। আমি মানুষের প্রধানমন্ত্রীর কাছে বিচার দেখাই।